পুরুলিয়ায় সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির ছক কষা হয়েছিল জেলে বসে। ধৃতদের জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, সেই পরিকল্পনা অনুযায়ী পুরুলিয়া থেকে 50 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে মিলিত হয় ডাকাতরা, আর সেখান থেকেই 29 অগস্ট দুপুরে তারা পুরুলিয়া শহরের নামোপাড়ায় গয়না শোরুমে হানা দেয়। 9 দিন আগে 20 অগস্ট থেকে পুরুলিয়ায় রেকি শুরু করে ডাকাতরা। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের সঙ্গে। হংসরাজ, গত 29 তারিখে মঙ্গলবার ভর দুপুরে পুরুলিয়া শহরের 4 নম্বর ওয়ার্ডের নামপাড়া এলাকায় যে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড জুয়েলারি দোকান রয়েছে, সেটাতে একটা ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এরপরেই কিন্তু পুলিশ, জেলা পুলিশ এই ঘটনা তদন্ত নামে এবং একটি বিশেষ দল গঠন করে। এরপরে বারবার, কিন্তু এর আগে তারা বহুবারই কিন্তু ঝাড়খণ্ড গেছিল সন্ধানে, দুষ্কৃতীদের সন্ধানে। তারপরে রানাঘাটে যে ডাকাতি, সেখানেও গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। অবশেষে কিন্তু যেটা সাফল্য হল, পুরুলিয়া জেলা পুলিশ ইতিমধ্যেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে। গত 6 তারিখে একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দিল্লি থেকে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে ঝাড়খণ্ডের সুদামডি থেকে আর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এবং যেটা জানা গেছে কি, এই দুজন কিন্তু এই এই ঘটনার সঙ্গে ছিল, এবং এছাড়াও কিন্তু আরো 5 জন, মোট 7 জন ছিল এই ঘটনায়। এবং যে ঘটনা, এই ঘটনাটা একটি জেলে কিন্তু তারা প্রথমে যায়, জেলে ছিল যারা, তারা সেখানে এই ঘটনার ইয়ে হয় ছক কষে। এবং তারপরে বারবার 20 তারিখ থেকে তারা কিন্তু, যেটা পুলিশ সুপার জানিয়েছেন, বারবার তারা 20 তারিখ থেকে জেলায় পুরুলিয়া শহরে আসছিলেন এবং রেকি করছিলেন। অবশেষে তারা 29 তারিখে এই ডাকাতির ঘটনা ঘটিয়ে তারা এখান থেকে চম্পট দেয়। কিন্তু তারপর থেকে স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এই ঘটনা তদন্ত নামে, এবং ঘটনা তদন্ত নেমে কিন্তু পুলিশ সাফল্য পায়। পুলিশের দাবি, আরও কয়েকজনের সঙ্গে জড়িত রয়েছে এবং তাদেরকে ধরার চেষ্টা চলছে। সুকন্যা, ধন্যবাদ হংসরাজ। আর এই ঘটনা নিয়ে পুলিশের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। পুরুলিয়া শহরের নামোপাড়াতে একটা সেনকো জুয়েলারিতে ডেকোরেটি হয়। ওই ডেকোরেটি কেসে আমরা তদন্তে নেমে সুদামডি এরিয়া থেকে আমরা করমজিৎ সিং সিধু বলে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করি, যে এই ক্রাইমে ইনভলভ ছিল। এবং এই কেসের প্রাইমারি ইন্টারভিউসের আমরা যেটা জানতে পেরেছি, টোটাল 7 জন অ্যাকিউজড ফিজিক্যালি এখানে উপস্থিত থেকে এই ক্রাইমটা করেছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম অলরেডি মুভ করেছে। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ডের একটা জায়গাতে, এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে তারা এসে টেম্পোরারি একটা শেল্টার হোম করেছিল, সেখানে তারা ছিল, সেখান থেকে তারা রেগুলার ওয়েতে আসছিল এবং টার্গেটটা রেকি করছিল। এটা একটা ওয়েল অর্গানাইজড একটা গ্যাং আছে। ক্রাইমের যে মনিটরিং প্ল্যানিং, এটা একটা জেল থেকে সংগঠিত হয়েছে। তো মেন যে মাস্টার মাইন্ড, হি ইজ ইন জেল রাইট নাও। সে, তার যে টিম মেম্বার্স আছে, এখানে একজন গ্রুপ লিডার যে এখানে লিড করেছে, আমরা যেটা সেনকো জুয়েলারি থেকেও জানতে পেরেছিলাম, ওনাদের যে সমস্ত এমপ্লয়ি আছে তারা আমাদের বলেছিল যে একজন লিড করছিল, তার নাম আমরা পেয়েছি। সে ওয়ান অফ দ্য, মানে রাইট হ্যান্ড অফ দ্য মাস্টার মাইন্ড।